অনেক খাতে বরাদ্দ অর্থ ব্যয় করেন না অধ্যক্ষ। এই অভিযোগে মঙ্গলবার অশান্তি ছড়ায় ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে। দুপুর দুটো থেকে অধ্যক্ষকে ঘিরে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। ঘরের সামনে আগুন লাগিয়ে দেয় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, অধ্যক্ষ তিলক চক্রবর্তী প্রায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, দরকারি কাগজপত্র সই করাতে গেলেও খারাপ ব্যবহার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, কিন্তু তাতে সমস্যা মেটেনি। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, ভাঙচুরের জেরে সরিয়ে দেওয়া হয়েছে কলেজের তৃণমূলের প্রাক্তন জিএস অরিত্র বসুকে। এবং তিনি এদের শোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না, কনসেশন থেকে শুরু করে আমরা এনাকে কখনো পাই না কলেজে। তাই আজকে ইনি অনেকদিন যাবত পর কলেজে এসছেন, তাই আমরা আজকে এনার কাছে আমরা দাবি দাবা নিয়ে এসেছি, কিন্তু আমাদের কোনো দাবি দাবা ইনি মানতে চাইছেন না এবং আমাদের কোনো কথা শুনছেন না। তাই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যাব। ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে গোলমালের জেরে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কার করা হলো অরিত্র বসুকে। ফোনে 24 ঘন্টাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বঙ্কিম সর্দার কলেজেও ঠিক একই ব্যাপার। কলেজে কেউ 6% ক্লাস করেছে, কেউ 8% ক্লাস করেছে। এই নিয়ে আমি ওই জেলার সভাপতি শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিধানসভায় বিস্তারিত মিটিং করে বলে দিয়েছিলাম এটা হবে না। যারা কলেজের সঙ্গে যুক্ত নয়, তারা শুধুমাত্র ক্ষমতা দখল বা অন্য কোনো কাজের জন্য এই কলেজকে ব্যবহার করবে তা হতে দেব না। আমরা অরিত্র বসুকে দল থেকে বহিষ্কার করছি। আমি মহাসচিব হিসেবেই বলছি, আমার সঙ্গে কথা হয়েছে, ছাত্র পরিষদের সভানেত্রীর সাথে, জয়া দত্তর সাথে কথা হয়েছে, আমরা তাকে বহিষ্কার করছি। এবং তিলকবাবুকে বলছি যে তিনি সমস্ত ঘটনা লিখিতভাবে জানানো হলে কঠোরতম ব্যবস্থা আমরা নেব।